একাধিক চুক্তি বিনিয়োগ, মার্কিন সফর গিয়ে ভারতের জন্য ঝুলি ভর্তি উপহার আনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফর শেষেও বড় ঘোষণা করলেন তিনি। শুক্রবার মার্কিন সফরের শেষ দিনে অনাবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি ঘোষণা করেন যে মার্কিন সরকার 100টিরও বেশি চুরি হওয়া দুষ্প্রাপ্য বস্তু ভারতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা করতে হাততালিতে মুখরিত হয় সভাকক্ষ। গত 22 জুন মার্কিন সফর শুরু করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এটি তাই প্রথম অফিসিয়াল স্টেট ভিজিট। তিনদিনের এই সফরে তিনি যেমন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজিত স্টেট ডিনারে যোগ দেন, তেমনি মার্কিন কংগ্রেসেও বক্তব্য রাখেন, দেখা করেন এলন মাস্ক, জেফ বেজোসের মতো তাবড় তাবড় শিল্পপতিদের সঙ্গেও। সফরের শেষ দিনে তিনি ওয়াশিংটনের রোনাল্ড রিগান সেন্টারে অনাবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মার্কিন সরকার 100টিরও বেশি দুষ্প্রাপ্য বস্তু ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা একসময়ে আমাদের কাছ থেকেই চুরি হয়ে গিয়েছিল। এই সমস্ত দুষ্প্রাপ্য বস্তু আন্তর্জাতিক বাজারে বিক্রি করার চেষ্টা করা হয়েছিল। এই সিদ্ধান্তে আমি খুব খুশি, মার্কিন সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সিদ্ধান্তের জন্য। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ভারতের এই দুষ্প্রাপ্য বস্তুগুলি সোজা বা ভুল পথে আন্তর্জাতিক বাজারে পৌঁছেছিল, কিন্তু মার্কিন সরকারের ভারতকে এই দুষ্প্রাপ্য বস্তুগুলি ফেরত দেওয়ার সিদ্ধান্ত দুই দেশের মধ্যে যে আত্মিক সম্পর্ক রয়েছে তাই প্রকাশ করেছে। মুঝে ইস বাত কি কুই খুশি হ্যায় কি আমেরিকি সরকার নে ভারত কি 100 সে জাদা অ্যান্টিকুইটিজ, পুরানি মূর্তিয়াঁ চিজে যে হমারে ইয়াঁ সে চোরি হুই থি না, सौ से अधिक उसे लौटाने का फैसला लिया है। ये पुरातन वस्तुएं बरसों पहले कुछ सही रास्ते से आई होगी, कुछ गलत रास्ते से आई होगी, अलग अलग तरीकों से अंतर्राष्ट्रीय बाजार पर पहुंच गई थी। इन ऐतिहासिक वस्तुओं को लौटाने के लिए मैं अमेरिकी सरकार का विशेष रूप से आभार व्यक्त करता हूं। किसी दूसरे देश की भावनाओं का सम्मान, उसके लोगों की भावनाओं का सम्मान दोनों ही देशों के रिश्तों को और मजबूती देते हैं। मैं जब पिछली बार अमेरिका आया था तब भी भारत को बहुत सी पुरानी ऐतिहासिक वस्तुएं लौटाई गई थी, और आजकल दुनिया में मैं जहां भी जाता हूं ना तो उनको लगता है ये सही व्यक्ति है। इसको सुपुर्द करो, सही जगह पे पहुंचेगी। ये दिखाता है कि भारत अमेरिका के बीच रिश्ता सिर्फ व्यापारिक ही नहीं बल्कि भावनात्मक रूप से भी मजबूत हो रहा है। কেন্দ্র সরকারের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, বহু দশক ধরে বহুমূল্য দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক বস্তু, যার অধিকাংশেরই গভীর সাংস্কৃতিক এবং ধর্মীয় তাৎপর্য রয়েছে, তা চুরি হয়ে গিয়েছে এবং বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। ভারত সরকারের তরফে এই সমস্ত ভারতীয় প্রত্নতাত্ত্বিক বস্তু দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত থেকে চুরি যাওয়া বহু দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক বস্তুর মধ্যে 251টি বস্তু ইতিমধ্যে ফিরিয়ে আনা হয়েছে, যার মধ্যে 238টি বস্তুই 2014 সালের পর দেশে ফিরিয়ে আনা হয়েছে। 2022 সালেও মার্কিন প্রশাসন 307টি চুরি যাওয়া দুষ্প্রাপ্য বস্তু ভারতকে ফিরিয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।